চলতি মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি রূপ নিলে এর নাম হবে রেমাল। এই নামটি দিয়েছে ওমান। ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মে মাসে বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এরপর সেটি ক্রমে উত্তর দিকে গিয়ে শক্তি বাড়িয়ে 24 মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামী 25 মে সন্ধ্যার পরে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর এক রিপোর্টে জানিয়েছে, আগামী 20 মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। তবে কোথায় কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে তা এখনই বলা যাচ্ছে না। অনুমান করা হচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাও এটি আছড়ে পড়তে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই ঘূর্ণিঝড়ের জেরে 24 মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূল এলাকায়। বৃষ্টি চলতে পারে 26 মে পর্যন্ত। প্রসঙ্গত, 2009 সালের 25 মে সুন্দরবনে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় আইলা। সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের 15তম বর্ষের সন্ধ্যাতেই ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফজবির তাজ, এটিএন বাংলা।